সুপ্রিয় দর্শক, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। আজ থেকেই শুরু হয়েছে আগামী দুই সপ্তাহ গণপরিবহনে এক সিট খালি রেখে যাত্রীরা এক সিটে বসবেন, তাই যানবাহনের কমতি দেখা দিচ্ছে, অত দ্রুতই বাসগুলোর টার্গেট ফিল আপ হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যেহেতু নিয়ম করা হয়েছে, তাই অনেক যাত্রী বাসে উঠতে পারছে না, যেহেতু বাসে অর্ধেক সিট খালি রাখতে হবে। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শত শত যাত্রী দেখতে পাচ্ছেন, কেউই ঠিক মতো গণপরিবহনে উঠতে পারছে না, সিটের কম থাকার জন্য। দেখেন গেট লক করে আসছে গাড়িগুলো, যেহেতু সিট ফিল আপ হয়ে গেছে গাড়িগুলোতে। এতে হঠাৎ করে যাত্রীরা বেশ ভোগান্তিতেই পড়েছেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দিন, কারণ হাতে সময় নিয়ে বের হতে পারবে, কারণ বাসে ওঠা যাচ্ছে না, যাত্রী অনেক, পরিবহন কম, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, সামাজিক নিরাপত্তা মেনে চলতে হবে, সরকারের যে নির্দেশনা আছে তা মেনে চলতে হবে। এটি হচ্ছে বিমানবন্দর, এর পাশে বাস স্টেশন, দেখতেই পাচ্ছেন। যতদূর তাকাবেন শত শত যাত্রী, অতএব বুঝতে পারছেন আজ মানুষ যার যার কর্মস্থানে পৌঁছাতে বেশ ভালোই বেগ পেতে হচ্ছে এবং হবে। গণপরিবহন পাওয়া যাচ্ছে না, বুঝতেই পারছেন কি অবস্থা। এছাড়া সিএনজি বা মোটর বাইকের দামও বৃদ্ধি হয়ে গেল, ভাড়া রদ দেখে কলা বেচার মতো হয়ে গেছে সিএনজি এবং মোটর বাইক আলাদের। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন।